नमस्कार बंधुरा, पम्पिस कुकिंग क्लाबे आपनादेर स्वागत। आमी आज आपनादेर जोन्नो प्लाम खीर तैरी करते चलेछी, राखी स्पेशल। एई रेसिपिटीते दिए आपनारा अनेक किछु तैरी करते पारबेन अनायासे। आमी आमार मायेर थेके शिखेछी, मासिर हातेओ खेयेछी, असम्भव मजादार खेते। आपनादेर एई रान्नाटी शेष अब्दि देखार अनुरोध रइलो। एकटा तालेर तीनटे आठिर रस निये निएछि, नारकेल कोड़ा, चीनी हाफ नारकेल कोड़ा और परिमाण मतो चीनी आपनारा स्वाद अनुजायी व्यवहार करबेन और घन दूध। तो चलुन देखे नि। तो प्रथमे तालेर जे पिउरिटा सेटाके फुटिए निते हबे किछुक्षण, जतक्षण ना एकटु घन हये आसे। किछुटा घन हये जावार पर एते 10 चामच चीनी दिए दिते हबे। आपनारा आपनादेर स्वाद अनुजायी व्यवहार करबेन चीनी। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ, তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে পুরো রান্নাটাই। তার আগে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব, মানে হাফ নারকেল কোড়া গ্রেটেড দিয়ে দেব। দিয়ে এবার আমি ছোট গ্লাসের তিন গ্লাস লিকুইড ক্রিম মিল্ক ব্যবহার করব। এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা বাইরের কোনো প্রোডাক্টের দুধও ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে ঢাকনা বন্ধ করে। পুরো রান্নাটাই ঢাকা বন্ধ করতে হবে, কেন কি তাল প্রচণ্ডভাবে সেদ্ধ হওয়ার সময় ছেটে, তো সুতরাং পুরো রান্নাটাই ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে থাকতে হবে। তো দেখুন এবার অনেকটা ঘন হয়ে এসেছে, এবার আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এই তালের ক্ষীর গরম রুটির সঙ্গে অসম্ভব জমে যাবে। আর তাছাড়া আপনারা এই তালের যে ক্ষীর, এটা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো অন্য রকম খাবারও করতে পারেন। তো এবার এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। এবার রান্নাটি আমি সার্ভ করে দিচ্ছি। এবার কিছুটা কাজু বাদাম কুচি ছড়িয়ে দিন, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুট কুচিও ব্যবহার করতে পারেন। তো খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।